নমস্কার বন্ধুরা, আমি সুরেশ, চলে এসেছি তোমাদের চ্যানেল আঁকে বলতে। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটি নীল তিমি আঁকতে হয় সেটা আমি দেখাচ্ছি। দেখো, সিম্পল তিনটে স্টেপে দেখাবো। প্রথম কি করবো, আমি একটা স্ট্রেট দাগ দেবো, এইখান থেকে শুরু করে এখান থেকে একটু কার্ভ করে এরকম ঘুরিয়ে, এইরকম ঘুরিয়ে এই ক্রস করে এখান থেকে এর সাথে মিশবে। তাহলে আমাদের এই দাগটার সাথে কি হলো, আমাদের এই এসে এরকম। এবার নিচের দাগটা কি হবে, এখান থেকে শুরু করে একটু গোল বেশি মোটা করে, এই পজিশনটা বেশি মোটা করে এইরকম এরকম ঘুরিয়ে এসে এর সাথে এরকম উঠবে। এবার কি করবে, লেজের পজিশনটাকে জাস্ট এরকম এইখানটাকে মিশিয়ে এসে এই লেজের পজিশনটা এরকম। আর এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি করছি আমি, দেখো সিম্পল ওরকমই করছি, উঁচু করে উঠে এইখান দিয়ে ক্রস করলাম, ঠিক আছে। আমি হালকা করে দেখো কীভাবে আমি ড্রয়িংটা করছি, এই পজিশনটাকে এরকম তুললাম, ঠিক আছে। এবার একটু ডিটেলে করছি, এরকম এইখানটাকে এরকম আসবে, আবার এই পজিশন থেকে ঘুরিয়ে এরকম হবে, ঠিক আছে। ছোট্ট চোখ একটু ছোট্ট করে এখানটা গোল করে করবে, এই এসে ঘুরিয়ে এসে এই নিচের যে পাখনাটা থাকে সেই পাখনার পজিশনটাতে বেশি উঁচু করবে না, মাথার পজিশনটা এরকম হবে, পুরো বড় করে এখানটা লেজটা এখান থেকে গিয়ে এরকম হবে। বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো সবাই দেখছো বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন অনেক ভিডিও আসবে এই চ্যানেলে তোমাদের শেখার জন্য। এখানটা আমি চোখটা করছি, মুখটা এখান থেকে শুরু করে এই এসে এই এসে এই, এই জায়গাগুলো ইরিস করে এবার একটু ডিটেলে আমি করে দিচ্ছি। তিমি মাছ আঁকা কমপ্লিট করলাম, এটাকে কালার করব। এভাবে এই কালারটা দিয়ে হুইলের ওপর দিকটা করে দিচ্ছি, এই কালারটা দিয়ে পুরোটাই হালকা করে কালারটা করে দেবে। খুব সাবধানে আস্তে আস্তে করবে যাতে রংটা বাইরে না বেরিয়ে যায়। দেখো এভাবে পুরোটা কালার করে দেবো, বডিটাকে এই কালার করে দিচ্ছি। এরপরে আস্তে আস্তে করে শেড বার করব, তখন জিনিসটা আরো সুন্দর দেখতে লাগবে। ব্ল্যাক কালারের পেন্সিল দিয়ে এর ডিটেল গুলোকে আস্তে আস্তে বার করব। খুব সাবধানে আস্তে আস্তে করবে, পুরো আউটলাইনটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে আস্তে আস্তে করে আমি করে দিচ্ছি। তোমরাও বন্ধু এরকম ভাবে একটা বাড়িতে তিমি মাছ নীল তিমি আঁকতে পারবে। এবার এইখানটা এরকম সুন্দর করে দাগ দিয়ে দেবে। এবার কিছু কিছু জায়গায় আমি ডার্ক ব্লুটা দিয়ে হালকা করে দিয়ে দিচ্ছি, সেটটা বেরোবে। যেমন এই নিচের দিকটা, এই সাইডটা হালকা করে আমি আঙুল দিয়ে ঘষিয়ে দেবো, পরে আস্তে আস্তে করে আমি এরকম ভাবে ঘষে দিচ্ছি। এটা পুরো সাদা থাকে না, এখানটা হালকা করে ঘষে দেবে। দেখলে বন্ধুরা কিভাবে আমি একটি নীল তিমি তোমাদেরকে এঁকে স্টেপ বাই স্টেপ দেখালাম। ভিডিওটাকে ফলো করো, তোমরা এরকম ভাবে বাড়িতে বিভিন্ন জনে আঁকতে পারবে। ঢেউগুলো দিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।